হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা বন্ধুরা আমার আজকের টপিক হচ্ছে সূর্যের রাশি পরিবর্তন সূর্য এতদিন তুলা রাশিতে ছিল এখন তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যাবে কবে থেকে যাচ্ছে ষোলোই নভেম্বর থেকে কতদিন পর্যন্ত এখানে থাকবে সাতেরোই ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্রক্স ওয়ান মান্থ এই ওয়ান মান্থে আমাদের লাইফে কি কি চেঞ্জেস আসবে কি ঘটবে না ঘটবে সমস্ত ইন্ডিভিজুয়ালি রাশি অনুযায়ী কিন্তু আমরা জেনে নেব সবার প্রথমেই যে রাশিটা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি রাশির মানুষদের যেটা সবার ফার্স্টেই বলবো আপনারা দেখবেন আপনাদের সন্তান নিয়ে খুব চিন্তিত থাকছেন সন্তানের কেরিয়ার নিয়ে সন্তানের এডুকেশন নিয়ে এই সব বিষয় কিন্তু আপনারা প্রচণ্ডভাবে চিন্তিত থাকবেন এর ফলে কি হবে আপনারা কোথাও কোথাও গিয়ে একটু ডিপ্রেশনে চলে যাবেন আপনাদের দেখবে দেখবেন হার সংক্রান্ত কিন্তু রোগ কোথাও গিয়ে বৃদ্ধি পাচ্ছে যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণভাবে ভালো আর যে সমস্ত স্টুডেন্টরা সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণভাবে ভালো একটা ভালো ফল আপনাদের দেবে কিন্তু কোথাও গিয়ে মাঝে মাঝে দেখবেন আপনাদের রাগ ক্রোধ একটু কিন্তু বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফে একটু প্রবলেম অ্যারাইজ করে যাবে আর আপনাদের লাভ লাইফেও গিয়েও কোথাও একটু মান অভিমান খুঁটিনাটি নিয়ে কিন্তু প্রবলেম লেগেই থাকবে এবার জানবো বিশ্ব রাশির মানুষদের কী প্রভাব পড়বে না পড়বে বিশ্ব রাশির মানুষদের দেখবেন এতদিন ধরে যে কাজগুলো পেন্ডিং ছিল সেই সমস্ত কাজগুলো কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে যে কাজগুলো করতে গিয়ে আপনারা প্রতি মুহূর্তে বাধা পাচ্ছিলেন সেই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা একদম স্মুথ ওয়েতে হয়ে যাবে অনেক কাজ করতে গিয়ে অনেক টাইম লাগছিলো কাজগুলো থেমেছিলো ডেটের পর ডেট হচ্ছিলো কিন্তু কাজগুলো হচ্ছিলো না সেই সমস্ত ব্যাপারে কিন্তু অনেকটা সমাধান আপনারা পেয়ে যাবেন আর জিনিস এবার বা বিশ্বরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে বিশ্বরাশির মানুষদের কোথাও গিয়ে দেখবেন একটু রাগ ক্রোধ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই রাগ ক্রোধ বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু আপনাদের দাম্পত্যে অনেকটা কলহের সৃষ্টি হবে এতদিন ধরে যে কাজগুলো করতে আপনারা বাধা পাচ্ছিলেন সেই সমস্ত কাজগুলো কিন্তু অনেকটা স্মুথ হয়ে যাবে যে সমস্ত টাকা পয়সা কোথাও গিয়ে পেন্ডিং ছিল সেই সমস্ত টাকা পয়সাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা নতুন জব সার্চ করছিলেন তার তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো এবার জানবো মিথুন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে মিথুন রাশির মানুষদের যে সমস্ত মানুষ এতদিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ ভালো যে সমস্ত মানুষরা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা এই সময় কিন্তু লোনটা পেয়ে যেতে পারেন অনেক মানুষের দেখবেন এই সময় কিন্তু ঋণ থেকে গিয়ে কোথাও মুক্তি পেয়ে যাচ্ছেন মানসিকভাবেও কিন্তু কোথাও গিয়ে আপনাদের শান্তি বজায় থাকছে এবার জানবো কর্কট রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কর্কট রাশির মানুষদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো কোথাও না কোথাও গিয়ে আপনারা ভাগ্যে সাথ পাবেন আপনাদের জন্য সময়টা খুবই কিন্তু লাভদায়ক যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো যারা অনেক দিন ধরে জব সার্চ করছিলেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো কিন্তু কিছু কিছু মানুষ তাদের সন্তান নিয়ে ভীষণভাবে চিন্তায় থাকবেন যার ফলে আপনাদের কোথাও গিয়ে কিন্তু একটু ডিপ্রেশন আপনাদের জন্য কিন্তু কাজ করবে আর যারা লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সময়টা কিন্তু খুবই ভালো তারা লোন পেয়ে যেতে পারেন যাদের কোথাও গিয়ে অনেক টাকা ধার পড়ে আছে দিয়েছিলেন পাচ্ছিলেন না তাদের জন্য সময়টা কিন্তু ভালো পেয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের পদোন্নতি হবে স্যালারিতে কিন্তু কোথাও গিয়ে ইনক্রিমেন্ট হয়ে যেতে পারে আর প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনাদের জন্য এই সময়টা ভালো দাম্পত্যের জন্য সময়টা ভালো কোথাও গিয়ে একটা রোমান্টিক পরিবেশ আপনাদের দাম্পত্য কিন্তু তৈরি হবে এবার জানবো সিংহ রাশির মানুষদের কেমন যাবে না যাবে সিংহ রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনারা দেখবেন আপনারা ভাগ্যের অনেকটা স্বাদ পাচ্ছেন এবং আপনাদের কেরিয়ারে এক ধাপে অনেকটা কিন্তু উন্নতি হয়ে যাচ্ছে যারা চাকরির মধ্যে আছেন তাদের কিন্তু পদোন্নতি হবে বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো যারা অনলাইনে কাজ করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো আর্থিক যোগ আপনাদের কিন্তু অনেকগুলো অল্টারনেটিভ ওয়ে খুলে যাবে আর্থিক যোগের জন্য এই সমস্ত মিলিয়ে আপনাদের কিন্তু এই সময়টা একটা সাফল্যের অনেকটা শিখরে তুলে দেবে কিন্তু সমস্যা হচ্ছে একটাই এই সময় আপনাদের রাগ ক্রোধ ভীষণ মাঝে বৃদ্ধি পাবে যার ফলে কিন্তু আপনাদের ফ্যামিলি লাইফ অনেকটা হেল্ড আপ হবে আপনাদের লাইফ পার্টনারের সাথেও কিন্তু অনেকটা সমস্যা তৈরি হয়ে যাবে এই কারণে এবার জানবো কন্যা রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কন্যা রাশির মানুষদের ফার্স্টেই যে কথাটা বলবো এতদিন ধরে যে সমস্যাগুলো আপনাদের লাইফে চলছিল ফ্যামিলি লাইফ লাভ লাইফ এই সমস্ত সমস্যার কিন্তু অবসান ঘটবে আর যারা ভাবছিলেন যে নতুন কোনো জবে জয়েন করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আপনারা এই সময় ট্রাই করুন যদি বাজেট মিনিমাম পারমিট করে তাহলে কিন্তু আপনাদের এই সময় আপনাদের মনের মতো একটা ভালো জব কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চেষ্টা করুন হয়ে যেতে পারে এডুকেশনের জন্য সময়টা কিন্তু ভালো কোথাও গিয়ে আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন যারা হায়ার স্টাডির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো কিন্তু একটা পজিটিভ এতগুলো পজিটিভের ক্ষেত্রে একটা নেগেটিভ তো থাকবেই সেটা হচ্ছে কি নেগেটিভ জিনিসগুলো জানবো সেটা হচ্ছে আপনাদের ভাই বোনের সাথে গিয়ে কোথাও গিয়ে কিন্তু একটু সমস্যা রাইজ করবে আপনারা দেখবেন আপনাদের এই সময় কিন্তু সেভিংসে তুলনামূলকভাবে অনেকটা কিন্তু কম হচ্ছে এবার জানবো তুলারাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে তুলারাশির মানুষদের অর্থযোগ কিন্তু ভালো তুলারাশির মানুষদের দেখবেন এই সময় কিন্তু সঞ্চয় খুব ভালো হচ্ছে যারা অনেক দিন ধরে ভাবছিলেন নতুন কোনো বিজনেস স্টার্ট করবেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো চেষ্টা করুন হয়ে যাবে এই সময় কিন্তু আপনাদের আমি আরেকটি কথা বলবো আপনারা একটু হেলথ নিয়ে সচেতন হয়ে থাকুন কারণ আপনাদের ব্লাড ওরিয়েন্টেড কিন্তু কোথাও গিয়ে কোনো প্রবলেম অ্যারাইজ করবে কিন্তু আপনাদের ফ্যামিলির লাইফে কোথাও গিয়ে কেউ টুকিটাকি প্রবলেম কি কিন্তু দেখতে পাবেন সেটা হচ্ছে এন্ডের দিকে একটু মাথা ঠান্ডা করে আপনি থাকলে কিন্তু বিশেষ কোনো প্রবলেম অ্যারাইজ করবে না এবার জানবো বৃশ্চিক রাশির মানুষদের কেমন প্রভাব পড়বে না পড়বে বৃশ্চিক রাশির মানুষদের যেটা আমি কথা বলবো সেটা যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় বলা পদোন্নতি স্যালারিতে ইনক্রিমেন্ট এই সমস্ত কিন্তু হতে পারে কিন্তু হেলথ ইস্যুস কিছু থাকছে কি হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ব্লাড ওরিয়েন্টেড কোনো প্রবলেম হবে চোখ ওরিয়েন্টেড কোনো প্রবলেম হবে হার্ট ওরিয়েন্টেড এই সমস্ত যদি প্রবলেম অ্যারাইজ করেন তাহলে ডেফিনেটলি ডক্টরের সাথে না হলে কিন্তু একটু বড় কোনো সমস্যা তৈরি হতে পারে আপনাদের লাইফ পার্টনারের সাথে কিছু বিষয় নিয়ে কিন্তু কোথাও গিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে যারা সরকারি চাকরি করেন তাদেরকে একটা কথা বলবো কর্মক্ষেত্রে এমন কোনো কাজ করবেন না যাতে যাতে আপনাদের কিন্তু মান সম্মান কোথাও গিয়ে হানি হতে পারে এবার জানবো ধনুরাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে ধনুরাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনাদের এতদিন ধরে যে শারীরিক প্রবলেমগুলো চলছিলো সেই সমস্ত প্রবলেম থেকে কিন্তু আপনারা অনেকটা মুক্তি পেয়ে যাবেন সেই সমস্ত প্রবলেম থেকে কিছুটা হলেও আপনারা এই সময় দেখবেন একটু রিলিফ ফিল করছেন আর একটা ভালো জিনিস আপনাদের ক্ষেত্রে ঘটবে আপনাদের আর্থিক উন্নতি কিন্তু ভীষণ মাত্রায় থাকবে আপনারা লোন থেকে কিন্তু মুক্তি পাবেন যারা ভাবছেন কি বিজনেস করবেন নতুন করে কোনো তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ মাত্রায় ভালো যারা ধরুন বিদেশে থাকেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আর যারা বিদেশি মানে কান্ট্রির সাথে বিজনেস করেন বা জব করেন যে কোনো রকমভাবে যুক্ত তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো একটা গিয়ে ভালো রেজাল্ট আপনাদের দেবে কিন্তু আপনাদের কোথাও গিয়ে কিন্তু একটু মানসিক চাপ বৃদ্ধি পাবে এবার জানবো মকর রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে মকর রাশির মানুষদের দেখবেন পদোন্নতি স্যালারিতে ইনক্রিমেন্ট যারা নতুন জব সার্চ করছিলেন তাদের জন্য ভালো যারা বিজনেস করেন বিজনেসের জন্য সময়টা কিন্তু ভীষণ মাত্রায় ভালো আমি বলবো বিশেষ করে যারা গভর্নমেন্ট রিলেটেড কোনো বিজনেস করেন তাদের সাথে গভর্নমেন্টের সাথে কন্ট্যাকচুয়াল বেসি কোনো বিজনেস করেন তাদের জন্য কিন্তু সময়টা ভীষণ মাত্রায় ভালো কিন্তু আপনারা দেখবেন আপনাদের কিছু হেলথ ইস্যুস আসছে যেগুলো কি হার্ট সংক্রান্ত কোনো প্রবলেম অ্যারাইজ করছে ব্লাড প্রেশারের কোনো প্রবলেম অ্যারাইজ করছে এই সময় আপনারা আপনাদের পিতার শরীরের কিন্তু একটু খেয়াল রাখুন এই সময় আপনাদের সন্তান নিয়ে কোথাও কোথাও কি আপনাদের কিন্তু একটু চিন্তা বেড়ে যাবে এবার জানবো কুম্ভ রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে কুম্ভ রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনারা দেখবেন আপনাদের এই সময় কিন্তু রাগ যে কিছুটা হলে বৃদ্ধি পাচ্ছে যার ফলে কি আপনাদের ফ্যামিলি লাইফ অনেকটা প্রবলেম প্রবলেমের মধ্যে পড়বে আপনাদের লাইফ পার্টনারের সাথে কিন্তু আপনাদের কোথাও গিয়ে একটু মতবিরোধ তৈরি হতে পারে আপনারা কিন্তু আপনাদের রাগটাকে নিয়ন্ত্রণ করুন না হলে কিন্তু আপনাদের অফিসে অফিসের কোন কোনো কালিগস বা অফিসের বস সিনিয়র লেভেল কোনো মানুষের সাথে কিন্তু আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে জবের ক্ষেত্রে আপনাদের অ্যাটমসফিয়ার এমনি মোটামুটি ভালো থাকবে যদি আপনারা নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন যারা সরকারি চাকরি করেন তাদের জন্য সময়টা ভালো কিন্তু কোথাও গিয়ে যদি আপনারা কোনো অসৎ কোনো কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম অ্যারাইজ করবে এই সময় কিন্তু আপনাদের একটা কথা বলব আপনারা আপনাদের পিতার হেলথের প্রতি একটু কেয়ার রাখুন হলে কিন্তু প্রবলেমে পড়তে পারেন সঞ্চয় কিন্তু আপনাদের এই সময় ভালো এই সময় দেখবেন আপনারা একাধিক ওয়ে পাচ্ছেন আপনাদের ইনকাম করার জন্য এই সময় কিন্তু আপনাদের মান সম্মান সমাজে অনেকটা প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এবার জানবো মিন রাশির মানুষদের কি প্রভাব পড়বে না পড়বে মিন রাশির মানুষদের ফার্স্টে যে কথাটা বলবো আপনারা দেখবেন এতদিন ধরে যে কাজগুলো বাধা পাচ্ছিল সেই কাজগুলো কিন্তু আপনাদের উতরে যাবে কিন্তু কোথাও গিয়ে আপনারা একটু মানসিক অশান্তিতে ভুগবেন কারণ আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশানটা কোথাও গিয়ে আপনারা একটু অভাব পাবেন লাইফ পার্টনারের সাথে একটু সমস্যা হবে প্রেমের মধ্যে কিন্তু একটু সমস্যা তৈরি হবে আপনাদের কোথাও গিয়ে দেখবেন একটু পেটের সমস্যা কিন্তু অ্যারাইজ করছে কথা বলার সময় বিশেষ করে কোনো সিনিয়র মানুষের সাথে একটু বুঝে শুনে কথা বলুন হলে গিয়ে কিন্তু কোনো ভাবে বিশাল সমস্যার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারে বন্ধুরা এই ভিডিওটি এখানেই এন্ড করছি আমার ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে এসে অতি অবশ্যই জানাবেন আর এখনও যেসব বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের সবাইকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বেল আইকানটা প্রেস করে দিতে যাতে আমার ভিডিওটি যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনাদেরকে বলবো আমার ভিডিওটি শেয়ার করতে যাতে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির লোকজনের কাছে ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও অনেক হেল্প পায় ভিডিওটি দেখে তাহলে টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে